ম্যাপ এক্সপো থেকে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা বিশ্ব দরবারে তুলে ধরবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থপ্রাপ্তি সহজ হবে বলে আশা করেছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এই আয়োজনে ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে এবারে প্রথম বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় অভিযোজন প্রকল্প বা ন্যাপ এক্সপো বাইশ এপ্রিল থেকে চার ব্যাপী এ আয়োজনে অংশ নিবে একশো দেশ রোববার দুপুরে এই আয়োজনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রথমবারের মতো বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার মাধ্যমে উন্নয়নকে জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখা হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এই পুরো কাজগুলোকে ভিন্নভাবে না দেখে পুরো সরকার বেসরকারি সংস্থা এনজিও আন্তর্জাতিক সংস্থা মাল্টি্যাটারাল অর্গানাইজেশন সকলের ফান্ডিং বা সকলের প্রকল্পগুলোকে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে আমরা এটিকে বাস্তবায়ন করব এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব অভিযোজন পরিকল্পনা বিশ্ব দরবারে তুলে ধরবে এবং জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজ হবে বলে আশা প্রকাশ করেন পরিবেশ মন্ত্রী সাべる হোসেন চৌধুরী জলবায়ু অর্থায়নের কোন সংজ্ঞা এখন পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্ত করতে পারিনি সুতরাং এখানে এই বিষয়গুলো আসবে আমরা কোন জায়গা থেকে কোথায় চলে এসেছি তো এই বিষয়গুলো তারা জানতে চায় এবং সেটাও আমরা তাদের সাথে শেয়ার করব শেয়ার করে আন্তর্জাতিক পর্যায়ে ডিসকোর্সটা হচ্ছে এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটাকে আমরা সমৃদ্ধ করব এই প্ল্যাটফর্মের সকল অংশীদাররা সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন রোধে কাজ করবে বলেও জানান তিনি জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা